সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহি আলাই একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন। তিনি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের সম্মানিত পিতা। এই মহান বুজুর্গ সর্বদা আল্লাহর দেনে মশগুল থাকতেন। তরুণ বয়স থেকেই আল্লাহ তাআলার মারিফত হাসিলের জন্য পাগল হয়ে ওঠে ওনার মন। একদিন তিনি দিনী কাজে সফরে বের হলেন, কিন্তু তার সঙ্গে সার ও সামান কিছুই ছিল না। তিনি মহান আল্লাহর প্রেমে পাগলপাড়া হয়ে পথ চলতে লাগলেন। চলতে চলতে ক্লান্ত হয়ে কখনো কখনো বসে পড়েন গাছের নিচে, পুনরায় উঠে আবারও পথ চলতে শুরু করেন। এক সময় তিনি অত্যাধিক ক্লান্ত হয়ে পড়লেন, তার পা আর সামনের দিকে এগোতে চাচ্ছে না। অপরদিকে চলাফেরা করার ফলে পেটে খুব ক্ষুধা অনুভব হচ্ছে। তখন তিনি নদীর ধারে একটি গাছের নিচে বসে পড়লেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন নদীর স্রোতে একটি আপেল ভেসে আসছে। তখন তিনি অতি কষ্ট করে ফলটিকে নদী থেকে উঠিয়ে খেয়ে ফেললেন। ফল ও পানি খেয়ে তার শরীর একটু চাঙ্গা হলো, কিন্তু তখনই ওনার মনে পড়ল যে এই ফলের মালিক কে তা তো আমি জানি না। তিনি মনে মনে বলতে লাগলেন, মালিকের বিনা অনুমতিতে ফলটি খাওয়া তো উচিত হয়নি। হাই হাই, আমি এ কি করেছি, এটা তো চুরির শামিল, এতে আল্লাহ তাআলা নারাজ হবেন, পরকালে এর জন্য জবাবদিহিতা করতে হবে। এখন কি করবেন, তিনি কোথায় এই ফলের মালিককে পাবেন? তিনি গভীর ভাবনায় পড়ে গেলেন। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি ভাবলেন, হয়তো নদীর কিনারায় কারো ফলের গাছ বা বাগান আছে, আর সেখান থেকেই এই ফলটি নদীতে পড়ে ভেসে এসেছে, খোঁজ করলে হয়তো বা পাওয়া যেতে পারে। এ কথা ভেবে তিনি তখনই স্রোতের বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে এক সময় তার নজর পড়ল নদীর কিনারায় একটি আপেল বাগানে। তিনি বুঝতে পারলেন যে তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছেন, কিন্তু সেখানে তিনি কাউকে দেখতে পেলেন না। তাই তিনি ভাবতে লাগলেন, বাগানের মালিককে কোথায় পাওয়া যাবে, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এসব ভাবতে ভাবতে তিনি বাগানে প্রবেশ করলেন। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলেন বাগানের মালিক একজন দরবেশ, বাগানের পাশেই তার বাড়ি। সৈয়দ মোহাম্মদ আবু সালে সেই মালিকের সন্ধান পেয়ে প্রবেশ করলেন তার বাড়িতে। মালিক তখন তাকে দেখে প্রশ্ন করলেন, কে তুমি বাবা, কিসের জন্য এসেছো এখানে? তিনি তখন বললেন, আমি একজন মুসাফির, আমি ভুল করে একটি অন্যায় কাজ করে ফেলেছি। এরপর তিনি আপেলের ঘটনাটি তার কাছে খুলে বললেন। মালিক দরবেশের আর বুঝতে বাকি রইল না যে এই মুসাফির লোকটি একজন বুজুর্গ, কিন্তু দরবেশ তার মনের কথা চেপে রেখে বললেন, তোমার অপরাধ ক্ষমা করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। সৈয়দ সাহেব বললেন, বলুন কি শর্ত, আমি তা যথাযথভাবে পালন করব। দরবেশ বললেন, তোমাকে আমার গৃহে 12 বছর গোলাম হয়ে থাকতে হবে। তিনি দেনামুক্ত হওয়ার জন্য দরবেশের কথাই রাজি হয়ে গেলেন। দেখতে দেখতে 12 বছর কেটে গেল, এবার বিদায়ের পালা। সৈয়দ সাহেব দরবেশকে বললেন, হুজুর এবার আমাকে বিদায় দিন। তখন ঘটল এক আশ্চর্য ঘটনা। দরবেশ বললেন, আমার একটি মেয়ে আছে, মেয়েটি অন্ধ, বোবা ও বধির, তোমার তাকে বিয়ে করতে হবে। এ কথা শুনে সৈয়দ সাহেব মনে মনে ভাবলেন, একটি আপেলের জন্য 12টি বছর গোলামি করলাম, এখন আবার তার অন্ধ, বোবা ও বধির মেয়েকে বিবাহ করতে হবে। সাথে সাথে তিনি এটাও ভাবছিলেন যে ওই মেয়েকে বিবাহ করলে যদি তার গুনাহ মাফ হয়ে যায় তাহলে তাই করবেন। সুতরাং তিনি বিবাহ করতে রাজি হয়ে গেলেন এবং দরবেশকে বললেন, আপনি বিবাহের ব্যবস্থা করুন। এটা শুনে দরবেশ খুবই খুশি হলেন এবং তিনি বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহের পর সৈয়দ সাহেব ঘরে প্রবেশ করলেন তার স্ত্রীকে দেখার জন্য, কিন্তু তিনি গিয়ে যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ঘরে গিয়ে দেখলেন ঘরে বসে আছে এক পরমা সুন্দরী মেয়ে, তার স্ত্রী তো অন্ধ, বোবা ও বধির হওয়ার কথা ছিল, কিন্তু এই মেয়ে তো নিখুঁত সুন্দরী। তখন তিনি ভাবলেন কোন রকম উল্টাপাল্টা হয়ে গেছে মনে হয়। তৎক্ষণাৎ তিনি তার শ্বশুরের কাছে গিয়ে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন দরবেশ বললেন, ওই মেয়েটি তোমার স্ত্রী, আর আমি যে অন্ধ, বোবা ও বধির বলেছিলাম তাও ঠিক, কেননা আমার মেয়ে কখনো কোনো বেগানা পুরুষের মুখ দেখেনি, তাই বলেছি অন্ধ। দ্বিতীয়ত, তার মুখ দিয়ে কখনো অন্যায় কথা বের হয়নি, সেজন্য বলেছি বোবা। তৃতীয়ত, কখনো ভুলেও সে অন্যায় পথে পা বাড়ায়নি, তাই বলেছি খঞ্জর। সৈয়দ সাহেব তখন শ্বশুরের মুখ থেকে এ কথা শুনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। জীবনের 12টি বছরের বিনিময়ে পেলেন এক পরমা সুন্দরী স্ত্রী, আর তার মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে পেলেন এক মহাপুরুষ, আর সেই পুরুষ হলো তাদের অরসজাত সন্তান বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। অনেক বছর আগের কথা, এক শহরে বিখ্যাত একজন কাফের ছিল। তার কার্যকলাপের জন্য তার অনেক নামডাক ছিল। তার প্রধান কাজ ছিল ইসলামের বিরোধিতা করা। সে অযথা অনেক অর্থহীন প্রশ্ন বের করত ইসলামের বিরুদ্ধে, আর মানুষকে চ্যালেঞ্জ করে বলত, আমার এই প্রশ্নের উত্তর দাও, আর উত্তর দিতে না পারলে সে মানুষকে অনেক ছোট করত। একবার এমন 3টি প্রশ্ন সে বের করে
যার উত্তর সেই সময়ের অনেক বড় বড় আলেমের কাছেও ছিল না, আর এই কারণে তার দম্ভ অনেক বেড়ে যায়। তার প্রথম প্রশ্ন ছিল, কেউ আল্লাহকে দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে। তার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে শয়তানকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, আগুনের তৈরি শয়তানকে আগুন কিভাবে পোড়াবে, আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? এইভাবে সে তার প্রশ্ন দিয়ে মুসলিমদেরকে অপদস্থ করত, কিন্তু কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারছিল না। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। একদিন সেই কাফের ভাবল, বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে সে অপমান অপদস্থ করবে। এই চিন্তা করে ওই কাফের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইর ঠিকানা জোগাড় করে বড় পীরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পথ চলার পর সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইর আস্তানায় পৌঁছায়। অতঃপর সেই কাফের বড় পীরের শিষ্যদের কাছে বড় পীরের সঙ্গে দেখা করার অনুমতি চাইলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সেই কাফের ব্যক্তিকে ডেকে তার নিকটে আসতে বললেন। তারপর সেই কাফেরকে উদ্দেশ্য করে বড়পীর বললেন, আমি শুনেছি তোমার কাছে এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, তোমার প্রশ্নগুলো আমার কাছে বলো, দেখি আমি তোমার সমস্যার সমাধান করতে পারি কি না। এই কথা শুনে সেই কাফের কিছুটা মুচকি হাসলো, তারপর বলল, জনাব, অনেক বড় বড় আলেম আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাহলে আপনি কিভাবে আশা করছেন যে আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? কাফের ব্যক্তির এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মুচকি হেসে বললেন, তুমি তোমার প্রশ্নগুলো আমার সামনে পেশ করো। তখন সেই কাফের এক এক করে তার প্রশ্নগুলো বলতে শুরু করলো। সে বলল, আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সবকিছুর নিয়ন্ত্রক হলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? আমার তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ বলেন শয়তানকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, কিন্তু এতে তার এমন কি হবে? সে তো আগুনের তৈরি, আর আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? প্রশ্ন শেষ করে কাফের ব্যক্তি অবজ্ঞার সুরে বলল, আমার এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কাফেরের এই প্রশ্ন শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই কিছুক্ষণ চিন্তা করলেন। বড় পীরকে চিন্তিত অবস্থায় দেখে সেই কাফের অনেক খুশি হল, যার প্রমাণ ছিল তার মুখের অট্র হাসি। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই হঠাৎ করে তার হাতে থাকা একটি মাটির গোলা ওই কাফেরের দিকে ছুড়ে মারলেন এবং কাফেরের মাথায় আঘাত লেগে রক্ত ঝরতে শুরু করলো। তখন সেই কাফের বলতে লাগলো, আমার উপর আপনি কেন এই জুলুম করলেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এর বিচার কাজীর নিকট চাইব, আর আপনাকে আদালতে হাজির করব। অতঃপর সেই কাফের সরাসরি কাজীর দরবারে হাজির হলো এবং কাজীর নিকট তার অভিযোগ বর্ণনা করলো। তার মাথা থেকে তখনও রক্ত ঝরছিল এবং তার বেশ কষ্ট হচ্ছিল। এরপর কাজী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে তলব করলেন। বড় পীর কাজীর দরবারে এসে উপস্থিত হলে কাজী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি বিনা কারণে কেন এই ব্যক্তিকে আঘাত করেছেন? জবাবে বড় পীর বললেন, আমি তো তাকে তার প্রশ্নের জবাব দিয়েছি, যে প্রশ্নগুলো সে আমাকে করেছিল, এখন সে বিনা কারণেই আমার উপর মিথ্যা অভিযোগ করছে। এই কথা শুনে আদালতে উপস্থিত সবাই অবাক হয়ে গেল, কারণ এই প্রশ্নগুলোর ব্যাপারে সবাই জানলেও কারো নিকট এই প্রশ্নের উত্তর ছিল না। তখন কাজী সাহেব বললেন, হুজুর, আপনি কি বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, জনাব, তার প্রথম প্রশ্ন ছিল, আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমরা কিভাবে তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি? জনাব, এই প্রশ্নের উত্তর হলো আমার উপরে আনা অভিযোগ। সে বলেছে আমি তাকে আঘাত করেছি আর এই কারণে তার ব্যথা করছে, সে কি তার এই কথার কোনো প্রমাণ দেখাতে পারবে? তখন কাফের বলল, এতে আবার কিসের সাক্ষী? ব্যথা তো আমার হচ্ছে। তখন বরফির উল্টা প্রশ্ন করলেন, আমরা এটা কিভাবে মানব যে তোমার ব্যথা হচ্ছে? তখন সেই কাফের বলল, কারণ আমি ব্যথা অনুভব করছি। এইবার বড় পীর জবাব দিলেন, যেমন তোমার ব্যথা আমরা দেখতে পাচ্ছি না,
কিন্তু তুমি ঠিকই অনুভব করছো। ঠিক আমরা একইভাবে মহান আল্লাহ তাআলাকে দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের সঙ্গে প্রতিটি সময়ে আছেন। আমরা তা অনুভব করি, কারণ এই দুনিয়ার সমস্ত জায়গায় মহান আল্লাহ তাআলার কুদরত ছড়িয়ে আছে। কাফের ব্যক্তিটি এবার হয়রান হয়ে ওঠে আর বলে, আচ্ছা মেনে নিচ্ছি, এটা আমার প্রথম প্রশ্নের জবাব। এবার আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, যা ঘটে তা আল্লাহর ইচ্ছাই, এখানে বান্দার দোষ কোথায়? এটার উত্তরও তোমার এই পরিণতির মাঝে রয়েছে। তুমি আমার উপর অভিযোগ আনলে, আমি তোমাকে আঘাত করেছি, কিন্তু তোমার মতে এটা তো আল্লাহ করেছেন, তাহলে আমার দোষটা কোথায়? তুমি কেন আমার উপর অভিযোগ আনলে? তখন কাফের বলল, আমি এটাও মেনে নিলাম, কিন্তু আমার শেষ প্রশ্নের জবাব কোথায়? তখন বরপীর বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, তাহলে সেই জাহান্নামের আগুনে শয়তানের এমন কি ক্ষতি হবে? এখন আমাকে তুমি বলো, তুমি কিসের তৈরি? তখন সেই কাফের বলল, আমি মাটির তৈরি। বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি যে তোমাকে গোলা দিয়ে আঘাত করেছি সেটা কি দিয়ে তৈরি ছিল? তখন কাফের বলল, সেটি ছিল মাটির তৈরি। তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, একদম ঠিক, তুমি মাটির তৈরি, আর গোলাটিও ছিল মাটির তৈরি। এরপরেও মাটির গোলার আঘাতে তোমার মাথা ফেটে গিয়েছে। এখন দেখো, শয়তান আগুনের তৈরি, কিন্তু জাহান্নামের আগুনে যদি তার কিছু না হয়, তবে তোমারও এই মাটির আঘাতে কিছুই হবার কথা ছিল না, কিন্তু এই মাটির আঘাতে তোমার মাথা জখম হয়ে গেল, আর এভাবেই কিয়ামতের দিন জাহান্নামের আগুন শয়তানকে দগ্ধ করবে। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা শুনে আদালতের সবাই খুবই অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাফের ব্যক্তিটিও অবাক হয়ে যায়। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার জ্ঞান, ইলিম এবং প্রজ্ঞা দিয়ে সেই কাফের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। অতঃপর সেই কাফের সমস্ত প্রশ্নের জবাব পেয়ে বলে উঠল, হুজুর, আমি হার স্বীকার করছি আর আল্লাহ তালার উপর ইমান আনছি, নিশ্চয় মহান আল্লাহ তালা সমস্ত ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহর একজন প্রিয় অলি। তিনি কখনোই কারোর সাথে খারাপ আচরণ করেননি। তার ইলিমের কারণে সকলেই তার ভক্ত ছিল। তিনি ইসলামিক তাশরিফ নিয়ে বাগদাদ শহরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি হয়েছেন সম্মানিত। তার কাছ থেকে ইসলামিক জ্ঞান উপার্জন করতে আসতো বহু ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা তার এই প্রিয় অলিকে এতটাই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যে তার অলৌকিক ক্ষমতা দেখে অনেক বিদর্ভী মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। তিনি আল্লাহর একজন অলি হওয়া সত্ত্বেও কখনো মনের মধ্যে কোনো অহংকার পোষণ করেননি, বরং প্রত্যেকের জন্যই তিনি দোয়া করতেন। তিনি গরিব দুঃখীদের খুবই সাহায্য করতেন। তিনি তার মুরিদদেরকে সবসময় নির্দেশ দিতেন, তোমরা গরিবদেরকে সাহায্য করো, যার বস্ত্র নেই তাকে বস্ত্রের ব্যবস্থা করে দাও, যার খাদ্য নেই তাকে খাদ্যের ব্যবস্থা করে দাও, যার কর্ম নেই তাকে কর্মের ব্যবস্থা করে দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন, ঠিক সেভাবে তিনিও জীবনযাপন করতেন এবং মানুষকে সেভাবে চলার উপদেশ দিতেন। সর্বোচ্চ সত্যের বাণী এবং ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার একমাত্র লক্ষ্য। তিনি বাগদাদ শহরের বিভিন্ন স্থানে ইসলামের দাওয়াত নিয়ে যেতেন, এজন্য তাকে প্রায় সফরে যেতে হতো। বাগদাদ শহর ছাড়াও আশেপাশে তিনি বিভিন্ন স্থানে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, ইসলামের বাণী প্রচার করার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতেন। কথিত আছে, একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন তিনি তার সাথে দুজন খাদেম এবং দুটি ঘোড়া নিলেন এবং সেগুলোতে চড়ে তিনি সেই শহরের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে, যেখানে ছোট ছোট বসতি ছিল এবং সে শহরের মানুষ খুবই গরিব ছিল। সেখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদীটি পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি খুবই দুষ্ট এবং খারাপ ছিল। নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করত, কিন্তু ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই ধনীরা খুব সহজে বেশি টাকা দিয়ে সে নদী পার হয়ে যেত। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারত না, তারা নৌকায় উঠতে পারত না। যদিও কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠত আর সে টাকা দিতে না পারত, তখন নৌকার মাঝে সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান অবদস্থ করত। ওই নৌকার মাঝে এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকেদের কাছ থেকে সে সবকিছুই কেড়ে নিত। নৌকার মাঝে
মাঝে অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক এই নৌকা দিয়ে নদী পার হতে পারত না, যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারত না। এতে করে তাদের বেশ সমস্যা হতো, তারা সকলেই বেশ দুঃখ প্রকাশ করত। একদা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার খাদামদের সাথে একদিন ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যে সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছে। তার গায়ে কোনো কাপড় ছিল না এবং তাকে দেখে খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং গিয়ে জিজ্ঞাসা করল, তুমি এখানে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির খাদেমদেরকে লক্ষ্য করে বলল, আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি, আপনারা কি করে আমার সমস্যার সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা তাকে বলল যে, আমাদেরকে তুমি না চেনো, কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তাকে কি তুমি চেনো? দরিদ্র লোকটি বলল, না আমি তাকেও চিনি না। তখন খাদেমরা বলল, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, আল্লাহর একজন ওলি। তিনি সবসময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন। তুমি তার পরিচিত না, কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তুমি এক কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। অতঃপর সেই দরিদ্র লোকটি মরিদদের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার কাছে গেল। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার কাছে গেল, তখন গাউসে পাক তাকে বলল যে, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা একা বসে কান্নাই বা করছো কেন? তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলতে থাকে, আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো, আসলে আমি খুবই দরিদ্র একজন লোক। নদী পার হয়ে নদীর ওপারে আমি সবসময় কাজ করতে যাই এবং সেখানেই আমার কর্মস্থল। সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়েই আমার সংসার চলে। কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে সে নৌকার মাঝেই খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে, যে অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করে এবং আমার গা থেকে পোশাক নিয়ে নেয় এবং আমার কাছে যা যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয়। সে খুবই খারাপ আচরণ করে মানুষের সাথে এবং সে দরিদ্রদেরকে প্রায় সময় অপমান করে শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমার একটি নৌকা থাকত, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকেদের পাশে দাঁড়াতাম, তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সে সামর্থ্য দেননি, আমি খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই লোকটির কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমার এরকম একটি নৌকা থাকে তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমিও এর মতো দরিদ্রদেরকে দুঃখ দেবে না তো? দরিদ্র লোকটি বলল, হুজুর, আমি তো নিজেই একজন দরিদ্র লোক, আমি কি অবস্থায় আছি সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি। সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকতো আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময়কে ভালো সময়ে পরিণত করে দিতে পারেন। তুমি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ সম্পূর্ণ করে তোমার সাথে কথা বলবো। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সেই নদীর পানি দিয়ে অজু করলেন। অতঃপর অজু শেষ করে তিনি নদীর পারে নামাজ আদায় করতে লাগলেন। ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার নামাজ আদায়ের দৃশ্য দেখে তারও মনে হলো সেও নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনে রহমত দান করেছিলেন, তাই সে অজু করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার পেছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। অতঃপর তারা দুজনেই নামাজ সম্পূর্ণ করল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই যখন মোনাজাত পেশ করল, তখন ওই দরিদ্র লোকটিও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার সাথে সাথে আমিন আমিন বলতে থাকলো। নামাজ সম্পূর্ণ হওয়ার পর ওই দরিদ্র লোকটির মনে এক প্রশান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলতে লাগলো, হুজুর, আপনার পেছনে নামাজ পড়ে আজকে আমি দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি, যা আমি জীবনেও আগে কখনোই উপভোগ করিনি। আসলে আমার এখন ইচ্ছে করছে শুধু আল্লাহর ইবাদত করতে, কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য, তাদেরকে কে দেখবে? আমি যদি নদী পার হতে না পারি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, আমার উপার্জন বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন ওই দরিদ্র লোকটিকে বলল, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এখনই যাও এবং তুমি তাকে গিয়ে বলো
তার নৌকাটি তুমি কিনতে চাও? তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার টাকা কোথায় পাব? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলল, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দেবেন। একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার কাছে হাজির হলো এবং তিনি তার সাথে করে 30,000 দিনার নিয়ে আসলো এবং সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলল, হুজুর, আপনার এক মরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছে, দয়া করে এই অর্থ গ্রহণ করুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই কিছু না বলে সেই অর্থগুলো নিয়ে নিল এবং অচেনা লোকটিকে বলল, আমার মরিদকে গিয়ে বলবে আল্লাহ তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করবেন। অতঃপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল। এদিকে 30,000 দিনার পেয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বলল, এই অর্থ তোমার সাথে করে নিয়ে যাও। দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার কথা মতো সে 30,000 দিনার নিয়ে নদীর পাড়ে যায় এবং নৌকার মাঝিকে বলে, এই মাঝি, আমি তোমার নৌকাটি কিনতে চাই, নৌকাটি আমার কাছে তুমি বিক্রি করে দাও। নৌকার মাঝি ওই দরিদ্র লোকটিকে বলতে থাকে, হে ফকির, তুমি কিনবে আমার নৌকা? তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে, তোমার গায়ে কোনো পোশাক নেই, তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে? তখন দরিদ্র লোকটি বলল, হ্যাঁ, আমার কাছে 30,000 দিনার আছে। নৌকার মাঝি বলল, কিন্তু আমি তো আমার নৌকা 30,000 দিনারে বিক্রি করব না, আমার নৌকাটি আমি 50,000 দিনারে বিক্রি করব। দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে এই নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছেন? তিনি হলেন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। তুমি কি তার কথা আগে কখনো শুনোনি? সে যদি একবার হুকুম দেয় এই পানি খেয়ে, তাহলে এই পানি তোমাকে শেষ করে দেবে। কিন্তু নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল, সে তার কোনো কথাই পাত্তা দিল না। এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে সবকিছু খুলে বলল। দরিদ্র লোকটির মুখে এই সকল কথা শুনে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সেই নদীকে ইশারা করলেন আর সঙ্গে সঙ্গে সেই নদীতে এমন এক ঢেউ উঠল যে সেই ঢেউয়ে ওই মাঝি পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুব কষ্ট করে সে নদী থেকে উঠে আসলো। অতঃপর সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার কাছে ক্ষমা চাইল। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই নৌকার মাঝিকে ক্ষমা করে দিয়ে বললেন, তুমি কত হলে নৌকাটি বিক্রি করবে? তখন ওই লোকটি বলতে লাগলো, আমাকে দরিদ্র লোকটি বলেছে সে 30,000 দিনার দিয়ে নৌকাটি কিনতে চাই, কিন্তু আমি তার কাছে 50,000 দিনার হলে বিক্রি করব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বলল, বেশ, তোমাকে 50,000 দিনারই দেওয়া হবে, কিন্তু তুমি অর্থ পাবার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই দরিদ্র লোকটিকে 50,000 দিনারের ব্যবস্থা করে দিলেন। দরিদ্র লোকটি 50,000 দিনার নিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, আমি 50,000 দিনার নিয়ে এসেছি, এবার তুমি নৌকাটি আমার কাছে বিক্রি করো। তখন ওই নৌকার মাঝি বলল, আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দিব, কিন্তু এই 50,000 দিনার আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার মরিদ হব। আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার এই নৌকাটি দিয়ে দিলাম এবং এই 50,000 টাকাও তোমাকে দিয়ে দিলাম। কথিত আছে, ওই গ্রামে যত বিদর্মী ছিল এই ঘটনা শোনার পর তারাও হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ।